আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কুয়েতের আজকে নতুন একটি আপডেটে স্বাগতম জানাচ্ছি সবাইকে কুয়েত এয়ারলাইন্স এবং জাজিরা এয়ারওয়েজের সাথে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বৈঠক হয় সেখানে দুটি এয়ারলাইন্সেরই বিভিন্ন ধরনের প্রস্তাব দেওয়া হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে যেমন কুয়েত বিমান চলাচলের স্বাভাবিক রিটার্ন পদ্ধতি এক সপ্তাহের জন্য হোম কোয়ারেন্টাইন বেঁধে দেওয়া এবং স্বাস্থ্যবিধি অনুযায়ী সরাসরি নিষিদ্ধ দেশগুলির সাথে আকাশসীমা খুলে দেওয়া মন্ত্রণালয় জমা দেওয়া প্রস্তাবগুলি এখনও বিবেচনার অধীনে রয়েছে বলে আলকাবাস থেকে একটি আপডেট শেয়ার করা হয় প্রস্তাবগুলি দুটি দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয়েছিল প্রথমটি পদ্ধতিগত দিক থেকে এবং দ্বিতীয়টি প্রযুক্তিগত দিক থেকে আপডেট থেকে আরও যেটা জানানো হয় স্বাস্থ্য কর্তৃপক্ষ যদি প্রস্তাবগুলো বাস্তবায়িত করে তাহলে ভ্রমণের পদ্ধতিগুলি স্বয়ংক্রিয় হবে এবং ম্যানুয়াল নয় এছাড়া বিমানবন্দরগুলিতে করোনার জন্য যেসব সব পরীক্ষা কেন্দ্রগুলো থাকবে সেগুলি থেকে প্রায় বিশ হাজার যাত্রী সেবা পাবে বলে ধারণা করা হচ্ছে প্রতিদিন চৌত্রিশটি দেশের উপরে কুয়েতে যে নিষেধাজ্ঞা সেটা এখনও বহাল আছে যদিও প্রতি সপ্তাহেই প্রবাসীরা আশায় বুক বাঁধে আজ হয়তো নতুন একটি খবর আসবে আজকে থেকে বা কালকে থেকে বা অত তারিখ থেকে কুয়েতের ফ্লাইট চালু হচ্ছে কিন্তু সব আলোচনায় আলোচনার মাঝেই থেকে যাচ্ছে এখন পর্যন্ত কুয়েতে চৌত্রিশটি দেশের উপর যে নিষেধাজ্ঞা সেটা বহাল আছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি তবে এখনকার আলোচনাগুলিতে সবাই একটা ব্যাপার আশা করতেছে সেটা হচ্ছে যে খুব সহসায় কুয়েত চৌত্রিশটি দেশের প্রবাসীদের সরাসরি কুয়েত প্রবেশের সুযোগ দেবে আর এ সুযোগ দেওয়াতেই বেঁচে যাবে আটকে থাকা কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি আমরাও চাই খুব সহশায় কুয়েত যেন এই সুযোগটা দেয় যাতে করে আটকে থাকা প্রবাসীরা তৃতীয় কোনো দেশ নয় কোনো ঝামেলা নয় সরাসরি কুয়েত প্রবেশ করতে পারে এটা ছিল আটকে থাকা কুয়েত প্রবাসীদের জন্য আপডেট